नमस्कार हैपी उइद गोपा किचेन कुकिंग ए तोमादेर सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, पुजो तोमादेर सबारी भालो केटेछे। आज के आमी तोमादेर जोन्नो जे रेसिपिटा निये एसेछि सेटा एकटा माछेर रेसिपि। रेसिपिटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, आशा करी खुबी भालो लागबे। चलो रेसिपिटा शुरू करा जाए। रेसिपिटा बनानों रुई माछ निये छे छ पिस, माछटा भालो करे धुए परिष्कार करे निये छे। एबारे माछेर मध्ये दिए देव नून हलुद, दिए दीची एबारे हलुद गुड़ो, দেব কিছুটা কাঁচা সরষের তেল। এবারে মাছগুলো আমি একটু ভালো করে মেখে নেব। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এই জ্যান্ত মাছটা আমি বানাবো ফুলকপি দিয়ে। সেজন্য এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি, ফুলকপিটা কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা আলুর টুকরো। এখানে তিনটে আলু আমি পিস পিস করে নিয়েছি। এখানে আমি কিছুটা জল গরমে বসিয়েছি, এই জল গরমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে কপিটা হালকা ভাপিয়ে নেব। কপিতে অনেক সময় বিষ তেল দেওয়া থাকে, সেই জন্য কপি সব সময় একটু গরম জলে ভাপিয়ে নেওয়া বা গরম জলে একটু ধুয়ে নিতে হয়। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরাও এরকম ভাবে লবণ দিয়ে জলটা গরম করে নিয়ে কপিটা ধুয়ে নেবে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। সবকটা মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি মিক্সারে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 4 চামচে 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ওখানে 2 চামচ কাঁচা লঙ্কার বাটা দিচ্ছি। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। দিয়ে দিচ্ছি অল্প করে জল। মাছগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে কড়াইয়ে বাদ বাকি যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আলুটা একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো হালকা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে কপিগুলো আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এবারে ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কপিটা তুলে নিয়েছি, এবারে এই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। জিরে ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি
হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুসারে লবণ, লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিলাম। আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো। জ্যান্ত মাছ সেই জন্য আমি এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করিনি, কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করব বোম্বাই মিরিচ। দিয়ে দেবো এখানে দুটো বোম্বাই মরিচ, মরিচটা কেটে দেব। এই বোম্বাই মিরিচের যে সুন্দর একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা এই ঝোলের মধ্যে খুবই অপূর্ব লাগবে। বেশি দেওয়া যাবে না, খুবই ঝাল লঙ্কাটা, সেই জন্য আমি দুটো দিলাম। আর আগে যেহেতু লঙ্কা বাটাও দিয়েছি, তোমরা চাইলে একটাও দিতে পারো। এই লঙ্কাটা খুবই সেন্ট, এত সুন্দর গন্ধ, ঝোলের স্বাদকেও পুরো অন্যরকম করে দেয়। মশলাটা একটু মিনিট দুই তিন ধরে কষাবো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছ, তাদের বলছি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছো, তারা সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়েও ভালো করে মশলাটার সাথে আমি মিশিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে মশলা আমার কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি স্টিমটা একটু বাড়িয়ে দিলাম, এতক্ষণ লো টু মিডিয়াম স্টিমে রান্না করছিলাম, এবার আঁচটা বাড়িয়ে দিলাম, কারণ আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। ঝোলটা নিজেদের পছন্দ মতো রাখবে, তবে যেহেতু জ্যান্ত মাছ সেই জন্য একটু পাতলা ঝোল রাখাই ভালো, ঝোলটায় খুব স্বাদ হয়। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার অল্প করে ধনে পাতা আমি দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিচ্ছি। এরকম ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিলে মাছের খুব সুন্দর গন্ধ হবে। 2 মিনিট বাদে ঢাকাটা আবারও তুলে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ধনে পাতা আর বোম্বাই মিরিচ, ফুলকপি, একটা সুন্দর ফ্লেভার। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আবারও কিছুটা ধনে পাতা, কাঁচা ধনে পাতা এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক দেবে। আর বাড়িতে গরম ভাতের সাথে এরকম ফুলকপি দিয়ে বোম্বাই মরিচ দিয়ে রুই মাছের ঝোল
पतला झोल बनिए खाबे निजे खाबे बाड़ी सबाई के खावाबे बोम्बई मरीच ना थाकले तुम्हरा प्याज दिएओ करे खेते पारो। आजकेर मतो एइटुकु सुस्थ थाकबे भालो थाकबे धन्यवाद।